এরপরে আলোচনা অনুষ্ঠান আছে এছাড়া চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী আয়োজনে থাকবেন আজকে প্রথমেই আমাদের যাত্রা শুরু হচ্ছে অনুষ্ঠান কর্মের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী কর্মসূচি এবং পোস্টার প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছে মাননীয় তত্ত্বাবধায়ক যা হাসানুল হক ইনু এমপি এই অনুষ্ঠান উদ্বোধন করার যেসব কলাকুশলী এবং দিকপালরা এসেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আর্কাইভ অধিদপ্তর এটা হচ্ছে চলচ্চিত্র জগতের যত রকম ছবি অথবা ডকুমেন্টারি অথবা যেসব জিনিস চিত্রায়িত হয়েছে সব কিছুই এটাকে সংরক্ষণ করা হয় এবং শেখ হাসিনার সরকারের আমলে আমরা এই আর্কাইভ অধিদপ্তরটাকে আধুনিকায়ন করেছি এবং ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছি ফলে আমরা একটা এই অঞ্চলের ভিতরে সবচেয়ে সর্বাধুনিক একটি আর্কাইভ ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা আশা করছি যে নতুন ভবনে যখন সমগ্র অধিদপ্তরটা স্থানান্তর হবে সেখানে আমাদের এই প্রায় 6000-এর মতন যে তথ্য আছে সেই তথ্যচিত্রগুলো আছে চলচ্চিত্রে আছে সেগুলোকে আমরা সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে আরও মানসম্মত রাখা ঝকঝকে রাখা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখতে পারেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন এটা বহু সময়ে আমাদের সচিব সাহেব এসে গেছে তো আমাদের সচিব মুর্তজা সাহেব এসেছেন বাংলাদেশের শিশু বিশেষ ডাক্তার বিশেষজ্ঞরা সবাই সমবেত হয়েছেন সেখানে যেতে হবে এই এটা প্রয়োজনটা কি প্রয়োজনটা এখানে যে আমাদের যে কোনো বিষয়ে ইতিহাস সংরক্ষণ এবং ইতিহাস সংরক্ষণের মধ্য দিয়ে আমরা ইতিহাসের সঙ্গে যেরকম পরিচিতি লাভ করি তেমনি শেকড়ের সন্ধান পাই আর শেকড়ের সাথে সম্পর্ক রাখতে যদি পারি আমরা তাহলে আমাদের বাংলাদেশের ভেষজ শিল্প মানে কৃষ্টি শিল্প সাহিত্যের চর্চাটা বেগবান হয় শক্তিশালী হয় পরিপুষ্ট হয় সেই জন্যে আমাদের এই ইতিহাস সংরক্ষণটা জাতির জন্য একটা করণীয় কর্তব্য যেই জাতি ইতিহাসকে সংরক্ষণ মানুষ তারা আমরা শেকড়কে রক্ষা করি শেকড়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা বার্ষিকীতে আমি এই চলচ্চিত্র এবং আর্কাইভিং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি মাননীয় মন্ত্রীর কথা সূত্র ধরেই বলছি আমাদের আত্মার সংরক্ষণ আমাদের সেই হারিয়ে যাওয়ার সিন্ধুকের সংরক্ষণ অর্থাৎ জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিহাসকে ধরে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে তুলে ধরার জন্য অর্থাৎ আমাদের চলচ্চিত্রের যে একটা অমিত শক্তি সেই শক্তিকে কাজে আর্কাইভের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এর মধ্যে পোস্টার প্রদর্শনী আছে আপনারা জানেন যে আমাদের সংগ্রহে 6000 চলচ্চিত্রের পোস্টার আছে এটা খুব চলচ্চিত্রের খুব গুরুত্বপূর্ণ উপাদান এছাড়া আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ডিজিটাল এবং 35mm 16mm মিলিয়ে প্রায় 6000 মতো চলচ্চিত্র সংরক্ষিত আছে চলচ্চিত্রের বিভিন্ন উপকরণ আমাদের কাছে চলচ্চিত্রের বই চিত্রনাট্য তারপর হচ্ছে ক্যামেরা এডিটিং মেশিন ইত্যাদি মিলিয়ে প্রায় 70,000-এর বেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দলিল আমাদের সংগ্রহে আছে তাছাড়া আমরা 1980 সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস বা ফিয়াফের সদস্যপদ লাভ করে পূর্ণাঙ্গ সদস্য এবং আমরা পরিকল্পনা করছি যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 বছর উপলক্ষে আমরা বাংলাদেশে ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভসের আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত করব
এবং আমরা আজকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের চলচ্চিত্র প্রদর্শনী আছে, পোস্টার প্রদর্শনী আছে, আলোচনা অনুষ্ঠান আছে, দিনব্যাপী এই কর্মসূচি চলছে। আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে অ্যাপ্রিসিয়েশন কোর্স করে বাংলাদেশে বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের জন্ম হয়েছে। বাংলাদেশ থেকে প্রায় 400 তরুণ চলচ্চিত্রের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখানে দায়িত্ব পালন করেছেন যিনি একেম আব্দুর রউফ, তিনি 2010 সালে 21শে পদক পেয়েছেন এবং এবছর স্বাধীনতা পদক পেয়েছেন। তাছাড়া আমাদের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের যিনি পরিচালক ছিলেন আলমগীর কবির, তিনিও 2010 সালে স্বাধীনতা পদক পেয়েছেন। জাতির জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা জাতির ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণে বদ্ধ করি। এখান থেকে আমরা জার্নাল প্রকাশ করেছি, গবেষণা ফেলোশিপ দিচ্ছি চলচ্চিত্রের উপরে। আশা করি এই আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশের চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন। একটু যে ডিটেলে একটু যে ছোঁয়া একটু বলেন যে শুভ্র জয়ন্তী বলে খাপ্তাদের যে কর্মসূচিটা আছে, যে প্ল্যান পরিকল্পনা আছে, পরিকল্পনা যদি ছোট্ট করে বলুন। আমাদের দিনব্যাপী পরিকল্পনা হচ্ছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটু যে কথাটা বলতে আর শুধু সুবর্ণ জয়ন্তী, আপনি জানেন যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জাতীয় উৎসব হবে সারা বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন হবে, আমরাও এই উদ্যোগে সামিল হতে চাই। আন্তর্জাতিক যত পৃথিবীর যত ফিল্ম আর্কাইভ আছে সমস্ত ফিল্ম আর্কাইভকে নিয়ে আমরা ঢাকায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভসের কংগ্রেস আয়োজন করছি এবং সেখানে চলচ্চিত্রের সংরক্ষণ এবং তার আধুনিকায়ন এই সমস্ত বিষয়ে ব্যাপক আলোচনা হবে এবং পরিকল্পনা হবে। বিশ্বের সমস্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি ঢাকায় সমবেত হবে। এটা আমাদের জাতির জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা 87 কোটি টাকা ব্যয়ে আমাদের আধুনিক ফিল্ম আর্কাইভ ভবন তৈরি করেছি আগারগাঁয়ে, সেই ভবনে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে, এটা আমাদের পরিকল্পনা। ওটা কবে নাগাদ আপনারা উঠবেন? আমরা আশা করছি এবছর ডিসেম্বর নাগাদ আমরা পূর্ণাঙ্গভাবে ওই বিল্ডিংয়ে চলে যাব। একটা বিষয় যেটা নিয়ম অনুযায়ী চলচ্চিত্র তৈরি হলে একটা কপি ফিল্ম আর্কাইভে দিতে হয়, হ্যাঁ, কিন্তু এই প্রচলনটা আমাদের খুব কম। আপনারা কি এই বিষয়ে উদ্যোগ নেবেন? এ বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা সবাইকে অনুরোধ জানাই, আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাই যে এই যিনি যে ফিল্ম বা ডকুমেন্টারি বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যাই নির্মাণ করুক না কেন, উনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিলে তার এই ফিল্মটি আমাদের এখানে সংরক্ষিত থাকবে এবং জাতির ভবিষ্যৎ প্রজন্ম এমনকি তিনি নিজেও এটা ব্যবহার করতে পারবেন, নইলে তা হারিয়ে যাবে। আমরা সবাইকে আহ্বান জানাই, অনেকেই চলচ্চিত্র জমা দেন তবে কেউ কেউ জমা দেন না, আমার মনে হয় সচেতনতার অভাবের কারণে এটা ঘটে। আমরা আশা করি যে সবাই অসচেতনতা ঝেড়ে ফেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে তার নির্মিত সমস্ত চলচ্চিত্র জমা দেবে। আর আমাদের জন্য যেটা হচ্ছে একটা যদি মেল পাঠায় তাহলে হচ্ছে আসে নাকি 4400 টাকা। 4400 দেখতে হবে যে অফিসে।
আসলে আমাদের মেলটা পাঠাইছিলেন না শুধু আমাদের জন্য নাকি ডিস্ট্রিবিউটর জন্য? ওকে হ্যাঁ দেশে একটি ফিল্ম ইনস্টিটিউট ও ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হন। আর্কাইভের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সময়ের বিবেচনায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তাদেরকে সশ্রদ্ধ সালাম। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংযোজিত হয়েছে ডিজিটাল ফিল্ম আর্কাইভিং সিস্টেম। সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব কোনো ঠিকানা না থাকলেও আশা করা যাচ্ছে যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তার নিজস্ব ভবনে নতুন করে অফিস 44তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আশা করি ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনে উদযাপন করা সম্ভব হবে। বিশেষভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে স্বাগত। সবটা প্রতি ব্যক্তিগতভাবে আমার খুব আগ্রহ মানুষের চর্চা করার জন্য সবার জন্য উন্মুক্ত থাকে এবং উত্তরণ এখানে জড়িয়ে থাকে সেটা আমার কাছে একেবারে মন্দির মহে শুধু কাহিনী ব্যক্ত করে না চলচ্চিত্র দেশ সেই সময়ে মানুষ কেমন ছিল দেশের পরিবেশ কেমন ছিল পারি আমাদের ভাষাভিত্তিক দেশ ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছে দেশ দেশের যে সংগ্রাম আমরা প্রাণ দিয়েছি অসহযোগ আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে সংস্কৃতি উপদেশ দর্শন সবই কিন্তু চলচ্চিত্রে প্রকাশ পায় এখানে অনেক পক্ষ এবং জাহাঙ্গীর স্যার যে একনিষ্ঠভাবে উদ্যোগ নিচ্ছেন তার সাথে ধন্যবাদ জনাব রহমানকে কেন। এখন আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক